তারপর তারপর 1,10,000 তারপর তারপর নিলে 100 আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার ক্যানিগঞ্জের হযরতপুর গরুর হাটে অবস্থান করছে। যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে। আপনারা দেখছেন এইখানটিতে অসংখ্য গরু রয়েছে, একদম ব্যাপারী ভাই যারা রয়েছে একটা দুইটা গরু হাতে নিয়ে দাঁড়ায় আছে, এবং এই গরুগুলোই কুরবানি উপযোগী গরুগুলোর বাজার দর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেমন দরদামে এই গরুগুলো এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে। সঙ্গে থাকেন, আমরা একটু কথা বলি। কি দাম বললেন নাকি? না না, 1,35,000 চাইছে ভাই। আপনি চাইছে? না হ্যাঁ ভাই চাইছে। আচ্ছা আচ্ছা, আপনি কিনতে আসছেন নাকি? হ্যাঁ কিনতে আসছি। দাম বলছেন? না এখনো বলি নাই। এখনো বলে নাই, ঠিক আছে, ভালো থাকবেন। আমরা একটু কথা বলি চাচার সাথে। চাচা আসসালামু আলাইকুম। কোন ভালো আছেন? হ্যাঁ আছে ভালো। কত যাচ্ছেন এটা আজকে? 1,40,000 চাইছি। 1,40,000 এই গরু গরু আপনার বাড়ির না কেনা? বাড়ির। বাড়ির গরু কতদিন পালছেন? পালছি বছর হানি। ও তো একদম পুরাপুরি বাড়ির? পুরোপুরি বাড়ি। পুরোপুরি বাড়ি। তা কত চাচা বেচা বিক্রির নিয়ত বা চিন্তা ভাবনা বলা যায় কিনা? 1,30,000 হলি বেছে আর কি। 1,30,000 আবার নিয়ে যাবেন? কত পাইলেন এখন পর্যন্ত? 10-20 এরম পাইছে আর কি। 1,10,000। দাঁত উঠছে চাচা? দুই দাঁত। বাড়ির গরু তো গেরস্থ মানুষ আপনারা, ঠিক আছে ভালো থাকেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই পাশে একটা কালো গরু আছে, এটা একটু দাম জানাই আপনাদের, একটু দেখাই কেমন আছেন। ভালো। আপনার বাড়ির না কেনা? আমার কিনা গরু। আপনার কিনা গরু কয়টা আনছেন আজকে? এই আজকাল যা দুই রে বেচা হয়েছে, দু একটা একটা বেশি একটাই আছে। কত যাচ্ছেন এটা আজকে? এটা 115 চাইছি। আচ্ছা, আর কত পাইলেন? পাইছি 85-90। শুধু 85-90 পাইছি? আচ্ছা আচ্ছা। কত টার্গেট, কত চিন্তা ভাবনা? কত? 95 লি বেসুম। 95? 10,000-10,000 জন আটকে আছে। হ্যাঁ। গোসের আইডিয়া কেমন দিচ্ছেন এটা? 15-30 মন। 15-30 মন, ঠিক আছে ভালো থাকেন। আল্লাহ। চাচা আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কেনা না বাড়ির? কিনা। কিনা। কত যাচ্ছেন আজকে? দাম তো 1,20,000। পাইলেন কত? পাইছি 105 কয়। 105? হ্যাঁ। বেচা বিক্রি করছেন চাচা আজকে? না না না, বিক্রি হয়নি। আনতে কটা নিয়ে আসছিলেন? দুইটা। দুইটাই আছে, ঠিক আছে ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আর একটু ভিতরের দিকে যাই আমরা। কত যাচ্ছেন আজকে এটা? এটার দাম আছে 45 ভাই। 1,45,000। আচ্ছা আচ্ছা, পাইলেন কত? এ 20-22-25 কয়। আর ছাড়বেন কত হইলে? টার্গেট তো ভাই অনেক কেম বেগুইতাম ভাই, অনেক 30,000 টার্গেট আছে। 1,30,000 টার্গেট। বেচা বিক্রি করছেন আজকে? হ্যাঁ সে আছে, অনেক একটা আছে। বাহ, তাহলে তো আপনার দিন ভালো আজকে। হ্যাঁ দিন ভালো, ঠিক আছে ভালো থাকেন। আচ্ছা, এই এখানে আরেকটা বেশ লাল কালারের ছোট সাইজের একটা গরু আছে, দেশাল গরু। আমরা একটু যাই। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ির না কেনা? এটা আমার কিনা। কেনা গরু? আচ্ছা আচ্ছা। তিরিং বিরিং করে? এদিক ওদিক আর কি একটু মুসরা মুসরি করে? হ্যাঁ যাও। এই কি দূরে চলে যাবো নাকি? মানুষ মানুষ দেখলে এরকম ভয় ভয় লোক কথা বলেন? হ্যাঁ ভাই আসি ভাঙবেন। আপনি হ্যালো কথা কন? ওই গামছা নাড়তেছে। আসি ভাঙতে বলে নাকি? এটা এটা আমরা 96 আর কি ছেড়ে দেবো। এটাই রেট। আপনার কেনা জিনিস তো? কেনা জিনিস। কয়টা বিক্রি করছেন আজকে? আজকে বিক্রি করছি 3টার মতো বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এই একটাই আছে নাকি? আমি একটা করছি আর হেরা করছি দুইটা। আচ্ছা আচ্ছা, কত পাইলেন? আছে কত পাইলেন? পাইলেন কত? এটা এখনো বেশি কিনা হয় নাই। না মানে কত টাকা পর্যন্ত দাম পাইলেন আর কি এখন পর্যন্ত? দাম পাইছি 93,000 পর্যন্ত। 93? আর ওই লালটা ভাই যান? লালটা তো আপনার 1,30,000 দাম চাই আমরা। 1,30,000 চাচ্ছেন ওইটা? আচ্ছা আচ্ছা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাজান আল্লাহ রাখছে ভালো। কয়টা বেচা কিনি করলেন আজকে? আজকে দুইটা বেচছি বাজান। একটাই আছে? একটা আছে বাজান। হ্যাঁ
আজকে বেচা কিনে হচ্ছে? মোটামুটি হচ্ছে বাজার। এটা কত যাচ্ছেন চাচা আজকের বাজারে? বাজার 1,10,000। 1,10,000 যাচ্ছেন? জি। আচ্ছা কত পাইলেন? পাইলেন কত দাম পাইলাম? 90-95 এরকম বলতেছে আর কি। 95 পর্যন্ত পাইছেন? হ্যাঁ। কয় দাঁতে চাচা এটা? এটা বাজান দাঁতে নেই এখনো। এত বড় বড় দাঁত হয় নাই? না বাজান দাঁতে নেই। বয়স হয়েছে তো? হ্যাঁ বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে। আচ্ছা শিং আছে? শিং আছে। ই হয়ে গেছে। গোসের আইডিয়া কেমন দিচ্ছেন? গোসের আইডিয়াতে 3-10 হবে। 3-10? জি। ঠিক আছে চাচা, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, তুমিও বাজান ভালো থাকো। দোয়া করেন চাচা। চাচা দোয়া করি, তোমরা দোয়া করে বাজান আমাদের লাগে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, এখানে একটা গরু আছে, একটু আমরা দেখি কথা বলি। ভাই কেমন আছেন? ভালো ভাই। কত যাচ্ছেন আজকে? দাম চাইছে 105। পাইলেন কত? 90-92। ওটা কাছাকাছি আসছে। হ্যাঁ। ছাড়বেন কেমন? 95 হলে ছাড়বো। 95? আপনার কেনা জিনিস তো? হ্যাঁ। দাঁত উঠছে মনে নাকি? না দাঁত ওঠে নাই। বড় গরু তাও দাঁত ওঠে না? হ্যাঁ দাঁতে নাই। ঠিক আছে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে হাটেও আসেন, হযরতপুরেও আসেন? সব জায়গায়ই। সব জায়গায় গরু তো মাশাআল্লাহ সুন্দর নিয়ে আসছেন। দাঁত উঠছে চাচা? দুই দাঁত। দুই দাঁত? বাহ। কত 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 যাচ্ছেন আজকে? দাম 85 দাম যাচ্ছি। 85 চাচ্ছেন? পাইলেন কত? 70-72, 70 নামা এ বলে। আচ্ছা আচ্ছা, আর টার্গেট কত চাচা? 75-76 টার্গেট। 75-76? দুই দাঁতের তো নাকি? দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা আচ্ছা, গোশ কেমন হইতে পারে এতটুকু গরু? 100 কেজি উপরে আছে। 110 কেজি? 110 কেজি? এত হবে চাচা আসলে? হবে কাকা, একটু দেশাল গরু নেই। আর দেশাল খাটি দেশাল চুষটা কি? না চুষ্ট সুন্দর মাশাআল্লাহ। ঠিক আছে চাচা, ভালো থাকেন। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কত যাচ্ছেন এটা? এটার দাম চাইছে 1,20,000। তারপর? তারপর 1,10,000। তারপর? তারপর নিলে 100। আরও আছে নাকি তারপর? না তারপরে নাই। আর নাই? আর নাই। মানে 1,00,000 হলে বিক্রি করবেন? হ্যাঁ 1,00,000 হলে। কেনা জিনিস তো? আমার কেনা জিনিস। গোসের আইডিয়া কতটুকু দিচ্ছেন? এই আপনার 110 কেজি। 110 কেজি? কেমন দেখলেন বাজার আজকে? বাজার ওইরকম সুবিধা না। সুবিধা না, কাস্টমার কম আর কি? কাস্টমার কম, আমদানি বেশি, কাস্টমার কম। মানে গরু বেশি, কাস্টমার কম? কাস্টমার কম। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা খোদা হাফেজ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনারই তো? হ্যাঁ আমার। কয়টা নিয়ে আসছিলেন আজকে? 4টা। বিক্রি করলেন কয়টা? 3টা বিক্রি করেছে, 1টা আছে। আলহামদুলিল্লাহ, তাহলে লাভ হয়েছে না ভাই? হ্যাঁ ওই 3টা লাভ হয়েছে। আচ্ছা আর এটা? এটা মা কিনাটে থেকে 1,000 কম বলতেছে। কত বলে? 10,000-11,000। 1,10,000-11,000? হ্যাঁ। আপনি কত বলে দিলেন ভাই এটা? এখন ঠিকের মধ্যে চাইতেছি তো মেলা, 20,000-25,000 চাইতেছি। আর কম বেশি দেখে শুনে বেচা লাগবো আর কি। আমি 10-12,000 হইলে লস আর 1টা আছে, লস হইলে লাস্টে বেঁচে দিয়ে যাবো আর কি। এবার ঘুরিয়ে নিয়ে যাবো না, যেহেতু 3টায় লাভ হয়েছে। হ্যাঁ 3টায় লাভ হয়েছে। কেনা জিনিসই তো ভাই? হ্যাঁ কেনা। আমার গোসের আইডিয়া কতটুকু দিচ্ছেন এটা? এটা গোসের আইডিয়া আপনি 3.5 মণ পার আছে। 3.5 মণ কি উপরে আছে? হ্যাঁ হ্যাঁ। 10-4 মণ হবে। বাকি যে 3টা বিক্রি করলেন ভাই, কষাই নিল না কুরবানির লোক? কষাই, আমার 3টা কষাই দিছে। কষাই দিয়ে? হ্যাঁ কষাই নিছে। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তো ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছি ভাই। ভালো আছেন? দুটাই তো নাকি? জি ভাই। কত যাচ্ছেন ভাই মানিক জোড়া? ভাই জোড়া যাচ্ছে 270। 2,70,000? জি। পাইলেন কত ভাই? 45 পর্যন্ত দাম পাইছে। 45? জি। 2,45,000? জি ভাই। চিন্তা ভাবনা কেমন ভাই? ভাই আছে আর 5-7,000 বাড়াইলে দিয়ে দিন। 5-7,000? মানে 2,50,000? হ্যাঁ 50-55 হইলে দিয়ে দিবেন। আচ্ছা একটু এই এই গরুটা একটু দেখান দর্শকদের, একটু এই গরুটা একটু দেখান। জোড়া জোড়া 2,50,000 হলে বিক্রি করে দিবেন? জি ভাই। আচ্ছা কেমন দেখছেন ভাই বাজার? ভাই দেখছি মোটামুটি ভালো। ভালো না? জি। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আচ্ছা ইনশাআল্লাহ। কত বললেন ভাই? 1,15,000 চাই ভাই। 1,15,000 চাচ্ছেন? দাঁত কটা ভাই? দুইটা দাঁত ভাই। গুরু তো একদম মাশাআল্লাহ বেশ টাইট। হ্যাঁ শুনাম গুরু ভাই, একবার ভদ্র গুরু ভাই। জামালপুরের? না জামালপুরের। জামালপুরের গজু। কত রোগ আছে ভাই মাংসের হিসাবে? মাংস আছে ভাই 3.5 মণ সাফা। 3.5 মণ সাফা? সেট বাদে ভাই। সেট বাদে? না না গরু মাশাআল্লাহ। কিন্তু 3.5 মণ তো মনে হইব না ভাই। হইব ভাই,
বুঝেন সাড়ে তিন মধ্যে পাকনি করে ভাই, দর্শক কিন্তু বোকা নাই না। হ্যাঁ ফুরাইবো না ভাই, কাস্টমার দেখে নিবেন ঠিক আছে ভাই, কন এতে এনে লাভ করেন ভাই। কামেলা দিছি দুইটা পাই গরু যাবো দিছি সময় পাইলাম ভাই, কেমন এলাম ভাই গোটা দোলাম ভাই কথা বললো ভাই ভাঙিয়ে বিরানব্বই হাজার ভাই দেখেন সময় নিবেন ভাই। আরে কেমন এলো ভাই এত কত বললেন ভাই? বিরানব্বই। কি উপলক্ষে ভাই জান? এটা ঈদে বেচার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, নেওয়ার নিও থাকে। ওই ভাই হলেন ওই যে হারা দাম কয়ে গেছে, খেরাতে নিছেন হারা দাম কয়ে গেছে ভাই বুঝছেন, খারাপ খারাপ দেখো খারাপ গুরু আর আমি বিরানব্বই করে নিয়েছেন ভাই। গোড়ায় ভাই নাড়ে দেন সমস্যা নেই, গোড়াটাও গোড়াটাও আড়া গোড়াটাও আরে দেহ গরু হাটায় দেখা হচ্ছে দর্শক, দেখেন হরজতপুর হাটে মাশাল্লাহ বেশ সুন্দর সাদা একটা গরু দেখছেন, একদম দেশাল গরু। হাটে এটাকে আসলে চেক করা হচ্ছে, গরু ভালো আছে কিনা সুস্থ আছে কিনা, মাশাল্লাহ দেখি কি হয় শেষ পর্যন্ত, বেচা বিক্রি কি হয় নাকি দেখেই চলে যায়। দেখছি ওইটা না ওইটা লোমন এইটা লোমন ছেড়ে দাও, এটা ছেড়ে দাও ভাই ছেড়ে দাও, আর সবুল ভাই থাকবে এত টাকা লাগতো না, মালিক থাকলে এত টাকা লাগতো না, অনেকবার অ্যাক্সিডেন্ট করছে এটা লেগেছে না। দেন দেন ছাড়েন পঁচিশ বলে দিবেন না, তাহলে দিবেন না জামুগা না রে ভাই জামুগা এর ভাই ওই দামে দেওয়া যাবে, আপনার দাম চাইছি নাকি ভাই? গাড়ি চাচা এদিকে আহেন, গরু বোদাম তেমন পরে তিরিশ হাজার টাকা বললাম ভাই। কোনটা ভাই? এই যেটা এই কালোটা কালোটা এক লক্ষ তিরিশ, এক লক্ষ তিরিশ দেখান দর্শকদের এই যে এই গরুটা হচ্ছে কত? এক লক্ষ পঁচিশ হাজার টাকা বলছি, পঁয়ত্রিশ হাজার টাকা বলে দিছি। উনি কানে কানে কত বললো? কানে কানে বলছে পরে একটুখানি বলেছে, এটা সবাই সামনে বলা যাবে না, বলা যাবে না। আচ্ছা আচ্ছা কুরবানির জন্য তো ভাই যান? হ্যাঁ কুরবানির জন্য। কোন এলাকা থেকে আসছেন? আমরা কসাই, এমনি কসের দোকানে এটা আর কি সুন্দর দেখে কুরবানি দিব, রাইখা দিব বাসায় নিয়ে। আচ্ছা 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 তার জন্য দাম দিছি। আচ্ছা গরু তো মাশাল্লাহ সুন্দর আছে, মাশাল্লাহ সুন্দর আছে। হ্যাঁ বসবো সাড়ে সাত মন পাঁচ মুন গোছ পঁয়ষট্টি দুইশো সত্তর বেচবেন, একশো সত্তর দেন
90 নিমু আমি নিলি 90 আছে কি গেটি মিয়া 80 তে দিমুই না 70 ভাঙা কোন কদম করব না ভাই 70 ভাঙা বেশ না এই ভাই 70 ভাঙা 170 এর কইছি দেন দিছি 70 ভাঙা দিছে দিছে ছাড়েন মিয়া সাড়ে পাঁচ মন আর ছয় মনে ঘুরাবো না দিল না চাচা হ্যাঁ তাহলে উস্তাদ কত হইলে দিতেন লাস্ট দুই লক্ষ দর্শক অনেকক্ষণ দামাদামির পরে কিন্তু এই গোট আসলে হলো না ভাইজান দুই লক্ষ বলে দিল এবং কষাই ভাই 170 বেশ টানাটানি এবং দামাদামি করলেন তো যাই হোক আমরা রয়েছি এই মুহূর্তে ক্যানিগঞ্জের হজরতপুর গরুর হাটে যেই হাট প্রত্যেক সপ্তাহ রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আমরা আজকে এই হাট থেকে আসলে বিদায় জানাচ্ছি এবং মোটামুটি কুরবানি উপযোগী ছোট মাঝারি বড় সাইজের গরুর দাম দর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই হজরতপুরের ক্যানিগঞ্জের গরুর হাট থেকে এই হাটটি প্রত্যেক সপ্তাহ রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম